পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপিকে একটিও ভোট নয়। লাল কাগজে লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পোস্টারে লেখা আছে বাংলা ও ইংরাজিতে, বিজেপিকে একটিও ভোট নয়, ফ্যাসিস্ট আরএসএস। কে বা কারা এই পোস্টার দিয়েছে তার দায় কোনো রাজনৈতিক দলই স্বীকার করেনি। তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এরূপ পোস্টারের সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। এখানে বলার তো আমাদের কিছু নেই, কারণ কে পোস্টার মেরেছে রাতের অন্ধকারে আমরা জানি না। আমাদের তো বক্তব্য এটা, আমাদের দলের বক্তব্য তো একটা পরিষ্কার, যে আমরা বলছি যে বিজেপিকে একটাও ভোট দেওয়া যাবে না। কারণ সারা ভারতবর্ষকে এরা বিক্রি করে দিয়েছে। পেট্রোল ডিজেলের দাম আজকে কোন জায়গায় নিয়ে এসেছে দেখুন, পেট্রোল 100 টাকা, গ্যাসের দাম দিন দিন বাড়ছে। সুতরাং আমরা মনে করেছি ভারতবর্ষটাকে এরা শেষ করেছে, এরা পশ্চিমবাংলাটাকেও যদি কোনো দিয়ে সুযোগ পায় ধ্বংস করবে। সুতরাং এদের একটা ভোট দেবেন না, এটা তো আমাদের কথা, আমরা মাইকে বলছি, আমরা জনসভায় বলছি, রাস্তায় বলছি, সব জায়গায় বলছি। কিন্তু এই পোস্টার কারা দিয়েছে সে সম্পর্কে আমরা জানি না, কারণ সারা বাংলার মানুষ আজকে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে। কারণ তারা বাংলাকে যেভাবে অপমান করছে, মা দুর্গাকে অপমান করছে, বাংলার জননেত্রীকে অপমান করছে, বাংলার মনীষীদের অপমান করছে। তো কে দিয়েছে না দিয়েছে বলতে পারবো না। আমি মনে করি যারা দিয়েছে, যারা লিখেছে, ভালোর জন্যই লিখেছে, বিজেপিকে ভোট না দেওয়ার জন্য। আমরাও দলের পক্ষ থেকে আবেদন জানাই যাতে বিজেপিকে কেউ একটা ভোট না দেয়। অপরদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিরোধী দলগুলি তাদের দলকে কালিমা লিপ্ত করতেই এরূপ পোস্টার দিয়েছে। আমি একটাই কথা বলতে চাই, তৃতীয় ফ্রন্ট বলে এটা মানে দেশ বিরোধী যারা কার্যকলাপ করছে তারা এর সাথে যুক্ত আছে। তো আজকে তারাই মূলত এইসব কাজের মধ্যে যুক্ত আছে, তাই তারা চাইছে যে দেশকে ভেঙে দিতে, দেশকে যে দেশের যে অখণ্ডতা আছে সেই অখণ্ডতাকে ভেঙে দিতে, তাই জন্য তারা এরকম পোস্টার করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথেই জনতা আছে, আগামী বিধানসভা নির্বাচনে তার প্রমাণ পেয়ে যাবে। বিরোধীদের এইসব করে কোনো লাভ নেই, কারণ তৃণমূল, সিপিএম, কংগ্রেস যেভাবে পাকিস্তান বলুন, যেভাবে বিশ্বের পা চাটায় এবং তলানিতে পড়ে গেছে, বিশ্বের যেভাবে পা চাচ্ছে তাতে তাদের স্থায়ী হওয়া খুব মুশকিল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।